দো আনজানি ছবির শুটিং করতে কলকাতায় এসেছিলেন রেখা আর অমিতাভ বচ্চন গ্র্যান্ডের ফার্স্ট ফ্লোরের সবকটা সুইট মাস দুয়েকের জন্য ভাড়া নিয়েছিলেন দো আনজানের ডিরেক্টর দুলাল গুহ আমি তখন প্রিন্সেসে নাচছি একদিন অমিত আর রেখা এলো নাচ দেখতে শোয়ে শেষে আমাদের জিএম সতীশ ওদের সঙ্গে আলাপ করিয়ে দিল আর তারপর থেকে অমিতকে মাঝে মধ্যেই দেখতাম হোটেলের এদিক ওদিক হয়তো লাঞ্চ করতে যাচ্ছে দেখা হলো ও হাসলো আমিও হাসলাম এই রকম। রেখাকে কিন্তু ওর নিজের সুইটের বাইরে খুব একটা দেখা যেত না যদিও সেই সময় হোটেলের মধ্যে ফিসফাস চলছে যে অমিতাভ বচ্চন আর রেখার মধ্যে জোর প্রেম চলছে তবে দুজনকে ঘরের বাইরে খুব একটা একসঙ্গে দেখা যেত না ঘর থেকে বেরোতোই না রেখা ওর খাবারটা পর্যন্ত ঘরে সার্ভ করা হতো আসলে রেখা খুব হেভি মেকআপ করতো আর মেকআপ ছাড়া বাইরে একটুও বেরোতো না অমিতের তো ওই সব বালাই ছিল না আর এমনিতেও ও খুব মিশুকে ছিল আমার সঙ্গে ওই লিফ্টে লবিতে রেস্তোরাঁয় মুখোমুখি হাসাহাসি হতে হতেই আলাপ হয়ে গেল প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টেই তুমি শুনছো কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব মিস শেফালি কেন মিঠুনকে লাথি মেরে গ্র্যান্ড হোটেল থেকে বের করে দিতে চেয়েছিলেন আর কেনই বা অমিতাভ বচ্চনের সঙ্গে তার এত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল চলো দেখা যাক এর মধ্যে কি রহস্য ছিল রাতে তো আমার সময় থাকতো না কিন্তু দিনের বেলা শুটিং না থাকলেও অমিত আমাকে ডেকে নিত আমরা একসঙ্গে লাঞ্চ করতাম অনেক গল্প হতো দুজনের ওর বাড়ির কথা বলতো বাবা মায়ের কথা বেশি করে বলতো আমি আমার নিজের ডান্সার হওয়ার গল্প করতাম কোনো একটা রবিবার হয়তো ওর সেদিন ছুটি আছে শ্যুটিংয়ের আমাকে বলতো চলো এক চক্কর হেঁটে আসি নিউ মার্কেট রবিবার বন্ধ সামনের রাস্তাটা একেবারে ফাঁকা শুনশান আমরা তার সামনেই একটু হাঁটাহাঁটি করতাম অবশ্য বেশি দূর যাওয়া যেত না কারণ অমিত তখন সুপারস্টার লোকে ওকে দেখলেই একবার ছেঁকে ধরত আর ওর পপুলারিটিটা সত্যি কথা বলতে কি যে কি সেটা বোঝা যেত ওর সঙ্গে বাইরে কোথাও বেরোলে একবার মনে আছে ফাটাকস্টোর কালী পুজোর উদ্বোধন হওয়ার কথা অমিতের আমাকে ও জোর করে সঙ্গে নিয়ে গিয়েছে আর গাড়ি থেকে নেমে আমরা দুজনে একসঙ্গেই হেঁটে যাচ্ছিলাম ক্লাবের ছেলেরা আমাদের ঘিরেছিল কিন্তু অত লোকের চাপ সে কি সামলানো সহজ কথা কিছুক্ষণ পরই ভিড়ের ধাক্কায় দুজনে একেবারে আলাদা হয়ে গেলাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভিড় ওকে কোথায় ঠেলতে নিয়ে চলে যাচ্ছে ভয় চেঁচিয়ে উঠছিলাম আমি কলকাতায় থাকতে এটা অমিতের একটা অদ্ভুত অভ্যাসও হয়ে গেছিল কোথাও যাওয়ার থাকলেই আমাকে বলতো আরও তুমি চলো ওর কখনো কিছু কেনার থাকলে তো সঙ্গে যেতে হতোই আর এমনিও আমাকে সানাইয়ের পোঁ ধরতে হতো কিন্তু পরের দিকে অমিতের কোনো পাবলিক ফাংশানে যাওয়ার থাকলে আমি যেতে চাইতাম না কারণ ওকে নিয়ে লোকের হুড়োহুড়ি দেখে আমি সত্যি খুব ভয় পেয়ে যেতাম আরে আমিও তোর ফ্যান আমি ওর ফ্যান দেখেছি তাদের পাগলামি দেখেছি অনেক বড় বড় আর্টিস্টের সঙ্গে আমি মিশেছি সে মুম্বাই বলো আর কলকাতায় বলো কিন্তু ওর মতো এই রকম মাত্রা ছাড়া পাগলামি কখনো দেখিনি যেটা সেফ অমিতকে নিয়েই হতো পরে ও কখনো যদি সঙ্গে যাওয়ার কথা বলতো আমি হাসতে হাসতে বলতাম না যাব না বাবা ওহ সবাই তোমাকে নিয়ে যা করে আর আমাকে তো কেউ পাত্তাই দেয় না আমার ইনফেরিয়রিটি কমপ্লেক্স হয়ে যায় অমিত খুব জোর গলায় একেবারে হাহা করে হাসত তবে ওর সঙ্গে সময় কাটাতে সত্যিই ভালো লাগত অসাধারণ সেন্স অফ হিউমার মাঝে মধ্যে রাতের দিকে আমরা বেরোতাম অথবা রবিবার সকালে কোথাও নিরিবিড়িতে বসে একটু কফি খেলাম আড্ডা মারলাম এই আর কি বন্ধু এবার আসছি সেই আসল জায়গাটায় যেটা থামলেনে বলেছি দুলাল গুহর পার্টি লেগেই থাকত গ্র্যান্ড হোটেলের প্রাইভেট পার্টি সবাই ঢুকতে পেত না কিন্তু তবে আমার নেমন্ত্রণ থাকতো একদিন এরকমই একটা পার্টিতে ঢুকতে যাচ্ছি একটা কালো মতো ছেলে ছোট হাতা কালো গেঞ্জি পরা বা বিচুল একদম লক্করদের মতো দেখতে হাতের স্টিলের বালা এসে সটান একেবারে আমার রাস্তা আটকালো আমি তো স্তম্ভিত ওবেরয় গ্র্যান্ডে দাঁড়িয়ে কেউ শেফালি রাস্তা আটকাচ্ছে এটা আমার চিন্তারও বাইরে আমি ছেলেটার দিকে সরু চোখে তাকিয়ে বললাম এই তুমি যে আমার রাস্তা আটকাচ্ছ তুমি জানো আমি কে ছেলেটাও একেবারে হয়ে বললো তুমি যেই হও ঢুকতে পারবে না এটা প্রাইভেট পার্টি আমি আর ওই অচেনা ভুলভাল ছেলেটাকে কৃস্যু না বলে হোটেলের এক স্টাফকে ডেকে বললাম এই জিএমকে কো বোলাও কে সতীশ আবি বুলাও সতীশ শুনেই একেবারে হন্ত ধন্ত হয়ে এলো আমার মাথায় একেবারে রক্ত চলে গেল আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না আমি বললাম সতীশ ইসি ওয়াক ইস কো কোথ মারকে নিকাল দিয়া তো ম্যারি ইয়া তো ইয়ে লেড়কা রহে গা আর ইয়া ম্যায় যার সহজ বাংলা হলো এক্ষুনি যদি এই ছেলেটাকে লাথি মেরে বা এখান থেকে বার করে না দাও তাহলে হয় ও থাকবে আর নয় আমি থাকব। সতীশ সকল আমাকে ঠান্ডা করতে ব্যস্ত হয়ে পড়লো খালি বলছে আরু তুই ইতনা গুসা কর ম্যায় দেখতা হুঁ আর আমি বলছি নিখুঁজ করেছে তো দেখার এ ছোকরা আমার হোটেলে দাঁড়িয়ে আমাকেই ইনসাল্ট করবার সাহস পায় কী করে ওদিকে সেই ছোকরা তো এবার একটু ভেবড়ে গেল হোটেলের জেনারেল ম্যানেজারকে ডেকে যে মহিলা এমন ঢেঁটে ধমকাতে পারে আর যাই হোক সে তো নয় সে ততক্ষণে বুঝে গেল ব্যাপারটা খালি মিনমিন করে একটা কথাই বলে যাচ্ছে যে ওর ওপর আসলে ইনস্ট্রাকশন ছিল ইউনিটের বাইরের অচেনা কাউকে ঢুকতে না দেওয়ার এবার সে তো মিস সেফারিকে চেনে না আর আমিও মিঠুন চক্রবর্তীকে চিনি না মানে তখন চিনতাম না ঠিক ওই কালো চুয়ারে মার্কা লক্কর ছেলেটা ছিল ভবিষ্যতের আর এক সুপারস্টার অবশ্য তখনও সে মিঠুন চক্রবর্তী হয়ে ওঠেনি মেডান সেনের মেগয়ার শুটিং সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তখনও ছবিটা রিলিজ করেনি তবে ইতিমধ্যেই শুনেছিলাম ও কিন্তু বেশ ভালো নাচি হিসেবে একেবারে মিঠুন চক্রবর্তী হিসাবে বাজায় তার নাম তৈরি হয়ে গেছে তবে পার্টি হয়েছিল অমিতের জন্মদিনে দোওয়ান জনের শুটিং এর জন্য ও কলকাতায় থাকার মধ্যেই ওর জন্মদিন পড়েছিল দুলাল গুহ বিরাট পার্টি দিলেন ব্র্যান্ডের ব্যাঙ্কয়েটে ডান্সার একেবারে কলকাতার বাইরে থেকে উড়িয়ে আনা হয়েছিল স্ট্রিপটেড ডান্সার আর সেই যা কীর্তি করল ওরকম আমি জীবনে করতেও দেখিনি বার্থডে বয়ের বসার জন্য একটা সিংহাসনের মতো কারুকার্য করার চেয়ার রাখা হয়েছিল অমিতকে সেটার ওপর বসিয়ে ওর চারিদিকে ঘুরে ঘুরে নাচতে শুরু করলো মেয়েটা তারপর অমিতের কোলে উঠে বসলো এরপর আসল ঘটনাটা ঘটে গেল নিজের ব্রেসিয়ারটা খুলে মুকুটের মতো করে পড়িয়ে দিল অমিতের মাথায় তারপর ওই অবস্থায় অমিতকে দাঁড় করিয়ে আবার শুরু হলো উদ্দাম নাচ অমিতের সঙ্গে তারপরেও কয়েক বছর বেশ একেবারে টানা যোগাযোগ ছিল আমার আমি যতদিন প্রিন্সেসে নেচেছি ও কলকাতায় শুটিং করতে বা অন্য কোনো নিজের ব্যক্তিগত দরকারে এলে যে থেকেই আমার সঙ্গে যোগাযোগ করে নিত কখনও আমি খবর পেয়ে ওর ঘরে ফোন করেছি সময় থাকলে হয়তো হোটেলেই কোথাও বসে কফি খেয়েছি দুজনে অমিতের মধ্যে একটা অসম্ভব ইজি গোয়িং ব্যাপার ছিল যেটা আমাকে খুব রিল্যাক্সড রাখত কিছুই না হয়তো এমন হতেই পারতো যে ওর কোনো একটা ছবিতে আমিও একটা কাজ করতাম যখন বম্বে ছিলাম তখন অনেক অফার পেয়েছিলাম মানে একটা দুটো না একের পর এক স্বয়ং হেলেনজি আমার নাম রেকমেন্ড করে পাঠাতেন প্রোডিউসার ডিরেক্টরদের কাছে আমাকেও একসময় লোকে বলতো কলকাতার হেলেন খুব গর্বিত হতাম তাতে কারণ হেলেনজিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি মনে করি ওর মতো অসাধারণ ডান্সার ভারতে তো বটেই সারা পৃথিবীতে খুব কম এসেছেন কিন্তু সেই শ্রদ্ধা রেখেই বলছি লাইভ শো কিন্তু সিনেমার শ্যুটিংয়ের থেকে অত্যন্ত বেশি শক্ত শ্যুটিংয়ে ভুল হলে শুধরে নেওয়া যায় বারবার ভুল হলে বারবার ঠিক করার সুযোগ পাওয়া যায় কারণ সবার উপরে রয়েছেন ডিরেক্টর কিন্তু লাইভ শোতে ছোট্ট একটা ভুল মানেও অডিয়েন্সের চোখে ধরা পড়ে যাওয়ার ভয় আর কেউ যদি দেখতে নাও পায় মনের মধ্যে খচখচাইটা কিন্তু থেকেই যায় লোকের সামনে ভুলটা হলো ইস আর ভুল হয়েই যেত কারণ আমরা যারা হোটেলে নাইট ক্লাবে লাইভ শো করতাম তাদের ছুটি নেওয়াটা ছিল একেবারে বিলাসিতা অসুস্থ থাকলেও শো করতে হতো বলতে পারতাম না যে আজ ইচ্ছে করছে না চলো আজ প্যাক বন্ধু আজ এই পর্যন্তই এই যে কথাগুলো শুনলে এটা আনন্দবাজার থেকে প্রকাশিত সন্ধ্যারাতের শেফালি বইটায় পরিষ্কার লেখা আছে যেটা অনুরীক্ষণ করেছেন শীর্ষ বন্দ্যোপাধ্যায় বইটা অবশ্যই সংগ্রহ করে পড়বে আর আজকে আমি বললাম না যে কেন মিঠুনের সঙ্গে এই আচরণটা করেছিলেন আর অমিতাভের সঙ্গে কেন তার এই রকম ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এইটা বলার ভার এই দুজনের সঙ্গে দুরকম সম্পর্ক বা এই কন্ট্রাডিকশানটাকে অ্যানালিসিস করবার ভার আমি তোমার ওপরই ছেড়ে দিলাম আর এটা জানাতে গেলে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে কক্ষণ ভুলবে না সবার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা